হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল, আমি মোহাম্মদ মাহিদুল ইসলাম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই পর্ব। আজকে এই বিষয়ে আমি শুধু বলতে যাচ্ছি, যেটা হলো রেসপেক্ট নিউ কামার্স অ্যান্ড সিবিআই ইনভেস্টিগেশন অফ সুশান্ত সিং রাজপুত স্যার। আমি আপনাদের একটাই কথা বলবো, সুশান্ত সিং রাজপুত স্যার ছিলেন একজন কালজয়ী অভিনেতা, যাকে আমরা মূল্য দেইনি। সো আগে দেখিনি আমরা তার কিছু ছবিগুলো। তার প্রথম ছবি 2013 সালে কাই পুছে আসে, তারপর সুদূরে দেশি রোমাঞ্চ, 2014 আসে পিকে, 15 আসে ডিটেকটিভ ব্যোমকেশ বাগচি, 16 আসে MSD, 17 আসে রাবাতা, 18 আসে ওয়েলকাম টু নিউ ইয়র্ক কেদারনাথ, অ্যান্ড 2019 আসে সুনচেরিয়া, ছিচোরে ড্রাইভ, অ্যান্ড লাস্ট 20 সালে দিল বেচারা, যেটা অনলাইন প্ল্যাটফর্মে রিলিজ করতে বলেছে। আমি এটার বিপক্ষে সবসময় বিপক্ষে আছি যে এটা অনলাইন প্ল্যাটফর্মে রিলিজ করা হবে না, উচিত হবে না, কারণ উনি মারা গিয়েছেন, ওনাকে সম্ভবত হত্যা করা হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমি একটাই নিবেদন করব, এই ছবিটা যেন অনলাইন প্ল্যাটফর্মে রিলিজ না হয়, কারণ এই ছবিটা ওনার জীবনের সবচেয়ে বড় একটা পারফরমেন্স হতে চলেছে। সো আমি আপনাদের একটাই কথা বলবো যে সুশান্ত সিং রাজপুত যে ছবিগুলো করেছে তা ছিল বিভিন্ন ধাঁচের, যেগুলো দেখলে আমরা বারবার মনে পড়ে যাই সেই শৈশবের কথা, কখনো কলেজ লাইফের কথা, কখনো জীবনের কথা। যেমন MSD ছবিতে তিনি এমন একটা পারফরমেন্স করেছেন যেটা ছিল একটা কালজয়ী পারফরমেন্স। সেই ছবির জন্য তিনি যথাযথ উপযুক্ত ছিলেন ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য, কিন্তু তিনি হয়তো কয়েকটা অ্যাওয়ার্ড জিতেছেন, তাছাড়া কাই পুছে তো তার ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স, তারপর লাস্টে কেদারনাথ ওটাও ছিল ভালো। সবচেয়ে ভালো অভিনয় করেছিলেন তিনি ছিছোরে মুভির জন্য। এই মুভিটা এতটাই সুন্দর ছিল যেটা আপনাকে এক মিনিটে জানবে যে হ্যাঁ অ্যাক্টরটা হয়তো বা ভালো জানে না, এটা এটা কখনো হবে না। মেন জিনিসটা হবে কি, ডিরেক্টর ভালো করে ডিরেক্ট করতে পারেনি বা ভালো করে সম্মান দেখাতে পারে নাই। আর আমাদের দর্শকদের কাজ হবে কি, যদি দেখেন যে নতুন কেউ নিউ কামার আসলো, সেক্ষেত্রে কী করতে হবে, আমাদেরকে হলে যেতে হবে, হয়তো বা ছবিটার কন্টেন্ট মোটামুটি বা স্টোরিটাও মোটামুটি আমাদের দেখতে হবে যে আসলে ছবিটা আসলে সমাজভিত্তিক কী বা ফ্যামিলি বা পরিবারকে নিয়ে দেখা যাবে কি না। এই সবগুলো ঠিক থাকলে ছবিটার গল্প যদি নাও ভালো হয়, পারিবারিক যদি ছবিটা হয় বা দেখার জন্য কোনো নেকেট বা কোনো যদি কাটপিস কোনো সিন না থাকে, সেক্ষেত্রে আমাদের যাওয়া উচিত হলে। সেক্ষেত্রে কী হবে, নতুন একটা যখন কেউ আসলো বলিউডে, তখন আপনার মনে হবে যে হ্যাঁ এই ছবিটা হয়তো ভালো হতে পারে, বা বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতে পারে। সো এক্ষেত্রে আপনি যখন হলে যেয়ে দেখলেন ছবিটা, সেক্ষেত্রে কিছুটা আয় আসলো, সেক্ষেত্রে মোটিভেশন পেল, যদিও খারাপ মুভি হয় বা অ্যাক্টিং যদি খারাপও করে থাকে, সেই মোটিভেশন পেয়ে নেক্সট ডে সে অভিনয় করার জন্য এগিয়ে যাবে। সো আমাদের দায়িত্ব হলো আমরা সবসময় যে কোনো ছবি মুক্তি হোক, যে কোনো নায়ক হোক, সেটা দেখতে খারাপ হোক, দেখতে ভালো হোক, স্ট্রং হোক, বডি বিল্ডার হোক বা যে কোনো জিনিসই হতে পারে, আমাদের দায়িত্ব হচ্ছে হলে গিয়ে সেই ছবিটা দেখা এবং তা জাজ না করা, সুযোগ দেওয়া। নেক্সট ডে আমরা কী করি, অনলাইনে জাজ করে ফেলি যে এই ছবিটা ফ্লপ, এই ছবিটা ভালো হয় না, এই ছবিটা আসলে এর দ্বারা কোনো সম্ভব হবে না। এ ধরনের মন্তব্য বা দেখা যাচ্ছে অনেকগুলো বলিউডের আমি দেখে থাকি যে অনেকগুলো ক্রিটিক্স আছে, ওনারা হয়তো বা টাকা খেয়ে বা টাকার বিরুদ্ধে অ্যাকচুয়ালি অ্যাক্টিংয়ের অ্যাক্টরের বিরুদ্ধে বা বলিউড মাফিয়া যেটা বলে বা বলিউডের যেটা সদস্য সবাই থাকে, ওনারা বলে থাকেন কি যে ছবিটার রেটিংস 5-এর মধ্যে 1 দিলাম,
বা দুই দিলাম, এক্ষেত্রে রেটিংস দেখে আমরা ছবি দিতে চলে যাই। আমাদের উচিত হবে রেটিংস দেখে ছবি দেখতে নয়, আমরা যেন নেক্সট সুশান্ত সিংয়ের মতো আর কাউকে হারাতে না পারি, বা নতুন কেউ আসলে যেন আমরা যেন তাকে নতুনভাবে উপস্থাপনা করতে পারি। তো আমার দায়িত্ব হবে যে একটা নায়ক যখন আসে ইন্ডাস্ট্রিতে, তো আমাদের দায়িত্ব হবে তাকে ভালোভাবে গড়ে তোলা। আর গড়ে তোলার উদ্দেশ্য হচ্ছে এভাবেই যে মোটিভেশান দেওয়া। একটা ধরেন একটা অ্যাক্টর আসলো, ওনার ছবি ধরেন ফর এক্সাম্পল একটা ছবি আসলো, ওই ছবিতে পারফরমেন্স ভালো নাই, স্টোরিটাও ভালো নাই যদিও, তো সেক্ষেত্রে কি ল্যাকিং আপনার টাকাটা লস হতে পারে এই নায়ককে নিয়ে বা নতুন কেউ। তো আপনাদের দায়িত্ব কি? আপনার দায়িত্ব হচ্ছে কি নায়ক কেন সুযোগ দিবে, অন্য কেউ স্টার নায়ক কেন একজনকে সুযোগ দিবে? সুযোগ দিবেন আপনারা, কারণ যারা নায়ক হয় প্রতিষ্ঠিত হয়ে যায় তারা কখনোই চায় না যে অন্য আর একটা নায়ক তাদের কম্পিটিশন বা কম্পিটিটর হয়। তো সেক্ষেত্রে কি ডাইরেক্টরদের এগিয়ে আসা উচিত, কারণ একটা ডাইরেক্টর সব কিছু করতে পারেন, তাদের অ্যাক্টিং যেহেতু অনেক অনেক সময় ভেরিফাইড করতে পারেন, তারপরে কীভাবে কীভাবে যেতে হবে, স্টেপ মুভমেন্ট ফাইট অ্যাকশন সব কিছুই আপনারা বলতে পারবেন। তো সেক্ষেত্রে ডিরেক্টর
সুশান্ত সিরাজপুতের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড চাই। সো বন্ধুগণ, শেষ করছি আমার এই ভিডিও, অনেকক্ষণ প্রায় 10 মিনিট হলো। আমি মোহাম্মদ মাহিদুল ইসলাম বাংলাদেশ থেকে, আমি আবার আসবো ফিরে অন্য কোনো ভিডিও নিয়ে। আমার মূলত ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে ন্যায় বিচার করা। আর ধন্যবাদ, আমি আনবক্সিং প্রো বাংলাদেশ, ধন্যবাদ আপনাদেরকে সকলকে মনোযোগ দিয়ে শোনার জন্য। সাবস্ক্রাইব করুন।